আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। আজকে করাবো সেট অফ ফাংশন, অনুশীলনী 2.1 জেনারেল ম্যাথ। এটা এবছর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন এবং যারা নবম দশম শ্রেণীতে আছেন, এটা শুধুমাত্র তাদের জন্যই। আজকে আমরা করব 7 থেকে 9 পর্যন্ত। 7 নম্বর প্রশ্ন, x মাইনাস 1 কমা y প্লাস 2, y মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এ আমরা প্রশ্ন করলাম। তো আমরা এখনই এর সলিউশনটা শুরু করব। তাহলে দেওয়া আছে কি x মাইনাস 1 কমা y প্লাস 2 ইকুয়াল y মাইনাস 2 কমা 2x প্লাস 1। তো যখন জোড়ায় জোড়ায় দেওয়া থাকবে, দেখো এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, জোড়ায় জোড়ায় যখন জোড়ায় জোড়ায় দেওয়া থাকে তখন তাকে বলে ক্রম জোড়। অর্থাৎ এখানের প্রথম অংশ এখানকার প্রথম অংশের সমান, এখানকার দ্বিতীয় অংশ এখানকার দ্বিতীয় অংশের সমান। এটা হচ্ছে প্রথম অংশ, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে প্রথম অংশ প্রথম অংশের সমান। তাহলে প্রথম অংশ কী আছে, এক্স মাইনাস 1 সমান দ্বিতীয় অংশ, এখানকার প্রথম অংশ কি আছে, ওয়াই মাইনাস 2। প্লিজ লক্ষ্য করেন, খুব সহজে বুঝতে পারবেন। এই এক্স দেখেন প্লাস ওয়াই এপাশে আসলে মাইনাস ওয়াই, প্লাস ওয়াই এপাশে আসলে মাইনাস ওয়াই, ইকুয়াল এপাশে কি আছে মাইনাস 2, মাইনাস 1 এপাশে আসলে প্লাস 1, মাইনাস 1 এপাশে আসলে প্লাস 1। তাহলে আমরা লিখতেই পারি, সুতরাং x মাইনাস ওয়াই, মাইনাস 2 বড় তাই মাইনাস, মাইনাস 2 থেকে প্লাস 1 গেলে থাকে মাইনাস 1। এটাকে দেব আমরা সমীকরণ 1 নং। এবং দেখেন এখানকার দ্বিতীয় অংশ এখানকার দ্বিতীয় অংশের সমান, তার মানে এটা এটার সমান। দেখেন এখানকার দ্বিতীয় অংশে আছে y, এখানকার দ্বিতীয় অংশে আছে x, তাহলে যেটা x থাকবে ওইটা আগে লিখতে হবে। তাহলে এটা আমরা আগে লিখব, কি আছে 2x প্লাস 1, এখানকার দ্বিতীয় অংশ কি y প্লাস 2, একদম ইজি। এরপরে এই 2x লিখলাম, প্লাস y এপাশে আসলে মাইনাস y, প্লাস y এপাশে আসলে মাইনাস y, এপাশে কে রইল প্লাস 2, প্রথমে প্লাস তো আর প্রয়োজন নেই, প্লাস 1 এপাশে আসলে মাইনাস 1। সুতরাং 2x মাইনাস ওয়াই ইকুয়াল 2 থেকে 1 গেলে কত থাকে 1। এটাকে আমরা লিখব সমীকরণ কয় নং, 2 নং। এখন যে কাজটা আমরা করব খুব সহজে, এখানকার সলিউশন করার তিনটা পদ্ধতি তোমরা জানো, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন বা আর গুণন। তো সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন। তো অপনয়ন আমরা করার চেষ্টা করব এবং এটা সহজেই হবে। দেখো এখানেও মাইনাস ওয়াই, এখানেও মাইনাস ওয়াই, একই জাতীয় সাইন থাকলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করার রুলসটা কি, বড়টা থেকে ছোটোটা বিয়োগ। তাহলে আমরা বলতে পারি 2 - 1 ইমপ্লাইজ 2 নং থেকে 1 নং বিয়োগ করি, তাহলে 2 নং কি 2x মাইনাস ওয়াই ইকুয়াল কি 1, 1 নং কি x মাইনাস ওয়াই ইকুয়াল কি মাইনাস 1। কী করব, বিয়োগ করে, কী করে বিয়োগ করে। আচ্ছা বিয়োগ করলে কী করতে হয়, বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়। এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এখন আমরা যে কাজটা করব, দেখো এই ওয়াই মাইনাস এই ওয়াই হচ্ছে প্লাস, তাহলে এটা থেকে এটা বাদ গেল। এবার 2x প্লাস 1x কি মাইনাস, 2x থেকে 1x গেলে থাকে 1x। দেখো এখানেও প্লাস 1 এখানেও প্লাস 1, এই মাইনাস তো বাদ, সাইন পরিবর্তন হয়ে এটা চলে আসছে, তাহলে প্লাস 1 আর প্লাস 1 হচ্ছে প্লাস 2। তাহলে আমরা অলরেডি একটা মান পেয়ে গেছি, কত পেয়েছি x ইকুয়াল 2, তাই না? তাহলে আমরা লিখতেই পারি x
এর মান এক নঙে বসাই, ঠিক আছে, বসাই বসিয়ে পাই একই কথা কিন্তু। তাহলে এক নং সমীকরণটা একটু দেখো কি আছে, এই হচ্ছে আমাদের এক্স, তার মান হলো এই এক্সের মান হলো টু, তারপরে কি আছে মাইনাস ওয়াই, তারপরে ইকুয়াল মাইনাস ওয়ান, ইকুয়াল মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স ইকুয়াল টু, শুধু এই এক্সকে উঠিয়ে আমরা টু লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা প্লিজ লক্ষ্য করুন, খুবই সহজ, আপনারাও খুবই সহজে বুঝতে পারবেন। এরপরে এই যে মাইনাস ওয়াই আমরা লিখলাম, এপাশে কী আছে মাইনাস ওয়ান, প্লাস টু এপাশে আসলে মাইনাস টু, প্লাস টু এপাশে আসলে মাইনাস টু, তাহলে কি হলো, মাইনাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস থ্রি, তাই না? তাহলে আমরা যেহেতু উভয় পক্ষে মাইনাস আছে, আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিব, সুতরাং ওয়াই ইকুয়াল টু থ্রি, তাহলে কি মাইনাস ওয়ান দ্বারা গুণ। লেখার সময় মাইনাস ওয়ান লিখতে হবে, কিন্তু বলার আর কাজের সময় শুধু মাইনাস দ্বারা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, ঠিক আছে। তাহলে আমাদের কাজ শেষ, এখন আমরা শুধু এটাকে সাজিয়ে লিখব। তো প্রশ্নে কী বলছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করো, তাহলে নির্ণেয় মান, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল থ্রি। আমরা পরবর্তী অঙ্কটা দেখি, সাতের খ, প্রশ্নটা একটু পড়ো, এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো, ঠিক আছে। আপনারা লক্ষ্য করবেন খুবই সহজে আমরা করতে পারবো। তো সর্বপ্রথম আমরা কী করব, তাহলে সাতের খ সলিউশনে দেওয়া আছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার প্রশ্নটা দেখে দেখে তুললাম। তো আমাদের কথা কী ছিল, এখানকার প্রথম অংশ এখানকার প্রথম অংশের সমান, সেই হিসেবে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল কি জিরো, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল জিরো সমীকরণ দিয়ে দিলাম, কারণ এখানে এমন কিছু নাই যে আমরা পক্ষ পরিবর্তন করব। তো এরপরে এখানকার দ্বিতীয় অংশ এখানকার দ্বিতীয় অংশের সমান, এটা হলো ক্রমজোরের শর্ত মতে। তো দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, এখানকার যে দ্বিতীয় অংশটা আছে এখানে কোনো এক্স ওয়াই নেই, তার মানে এটার ভিতরে চলক নেই, এখানে কিন্তু এক্স ওয়াই আছে, চলক আছে। তাহলে যেটা চলক থাকবে সেটাকে আমরা বাম পাশে লিখব বা আগে লিখব, এওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল, যার ভিতরে চলক নেই তাকে আমরা ডান পাশে লিখব এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটা হচ্ছে সমীকরণ দুই নং। এখন আমরা তিনটা পদ্ধতির কথা বলেছিলাম, সবচাইতে বেশি প্রযোজ্য বা সহজ হয় অপনয়ন পদ্ধতি, আমরা এটাই করব। দেখো আমরা হয় এক্সের অংশকে বাদ দিব, না হলে ওয়াইয়ের অংশকে বাদ দিব। দেখো সি ওয়াই পিছনে আছে মাইনাস, এ ওয়াই পিছনে আছে প্লাস, তাহলে ওয়াইয়ের অংশটা বাদ দেওয়া আমাদের সহজ, যেহেতু দুই জাতীয় সাইন আছে যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, ওয়েলকাম। এখানে সি আছে এখানে সি নাই, এ আছে, তাহলে এই সি দ্বারা এই পুরোটাকে গুণ করব, আর এখানকার এ দ্বারা এটাকে গুণ করব। তাহলে এখানকার এ দ্বারা গুণ করব এটাকে, আর এখানকার সি দ্বারা গুণ করব এটাকে, অর্থাৎ এক নংকে এ ধারা দুই নংকে সি ধারা। আবার দেখো যার এর তো সি আছে, সি কার নাই, এখানে নেই, এই জন্য এটাকে সি দ্বারা গুণ। আবার এর এ আছে কিন্তু এখানে এ নাই, এই জন্য এটাকে এ দ্বারা গুণ। আমরা একদম সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ ছোটো করে লিখবো, আপনারা খেয়াল করেন, ওয়ান ইন্টু এ, তার মানে এক নংকে এ দ্বারা গুণ। গুণ করো কি হয় দেখি, এ গুণ এ স্কোয়ার, তারপরে আছে আমাদের এক্স মাইনাস এ গুণ সি গুণ ওয়াই, তাহলে হয় এ সি ওয়াই ইকুয়াল এ গুণ জিরো, মানে হচ্ছে জিরো। বিষয়টা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, প্রথমে এ ধারা এই প্রথম অংশকে গুণ, তারপরে এ ধারা এই অংশকে গুণ, তারপরে এটা দ্বারা এটাকে গুণ। তাহলে এ দ্বারা এ এক্সকে গুণ করলে এ স্কোয়ার এক্স, মাইনাস এ দ্বারা সি ওয়াইকে গুণ করলে এ সি ওয়াই ইকুয়াল এ দ্বারা জিরোকে গুণ করলে জিরো। এবার
এটাকে আমরা সি দ্বারা গুণ করব। তো সি গুণ এ ওয়াই গুণ করলে হয় এ সি ওয়াই। তাহলে এখানে আমরা লিখব যোগ, কি যোগ, দুই নং গুণ সি, অর্থাৎ এক নংকে এ দ্বারা দুই নংকে সি দ্বারা গুণ করার পরে কি করব, যোগ করব, ইমপ্লাইজ। এটা হলো সংক্ষিপ্ত আকারে, খুবই সহজ। এরপরে মাইনাস, আপনারা সি দ্বারা গুণ করেন, সি গুণ সি, সি স্কোয়ার, তার সাথে আছে এক্স। এবার সি দ্বারা যদি এদেরকে গুণ করি, আমরা সি গুণ আকারে লিখে দিলাম, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, বলেছি কি আমরা যোগ করব, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন, যোগ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই প্লাস, আমরা মনে মনে এটাকে এটাকে বাদ দিয়ে দিতে পারি না, তাহলে কি থাকে, থাকে হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল কি, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এবার দেখো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স কমন নিলাম, এক্স এক্স কাটা গেলে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা গেলে থাকে কি সি স্কোয়ার ইকুয়াল, যা আছে আমরা লিখে দিলাম সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে। এবার এক্সের সাথে এটা আছে গুণে, চলে যাবে ভাগে, তাহলে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কী হয়েছে, এটা ছিল গুণে চলে আসছে ভাগে, এটা আর এটা কাটা গেল, সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল সি। আমরা কিন্তু অলরেডি এক্সের মান পেয়ে গিয়েছি, এখন এক্সের মান এক নঙে বসাই। তাহলে এক নং সমীকরণটা উপরে আছে, আমি এখানে একটু রাফ লিখে নিয়েছি। তো দেখো, এই হলো এ, তারপরে কি এক্স, এক্সের মান কত সি, এক্সের মান কত সি, এই হলো সি, তারপরে মাইনাস সি ওয়াই ইকুয়াল কি জিরো, তাই না। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এ সি মাইনাস সি ওয়াই এ পাশে আসলে প্লাস সি ওয়াই, আমরা মাইনাসকে প্লাস করে দিলাম, তাই না। আচ্ছা, এবার দুই পাশ থেকে আমরা মনে মনে সি সি বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি হয়, এ সমান ওয়াই। তাহলে একটু যদি আমরা সাজিয়ে লিখি ওয়াই ইকুয়াল এ, তাহলে ওয়াই ইকুয়াল কি এ, আমরা মান পেয়ে গেছি না পাই নাই, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তাহলে আমাদের যেভাবে লিখতে বলছিলেন এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্সের মান পেয়েছি আমরা সি কমা ওয়াইয়ের মান পেয়েছি এ, ঠিক আছে, এটাই আমাদের আনসার। সাতের গ খশেষ, সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন ইকুয়াল ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই, এই যে যেটা দেওয়া আছে এখানে আমি তুলে দিয়েছি। এরপরে আপনারা জানেন ক্রম জোরের ক্রমজোরের শর্ত মতে, এটা আপনারা অবশ্যই জানেন কি ক্রমজোরের শর্ত মতে, এখানকার প্রথম অংশ এখানকার প্রথম অংশের সমান। তাহলে কি আছে, সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান, এটাকে আমরা ধরলাম সমীকরণ এক নং, এবং দেখেন এখানকার দ্বিতীয় অংশ এখানকার দ্বিতীয় অংশের সমান। দেখেন এখানকার দ্বিতীয় যে অংশ, এখানে তো চলক নেই, যা যার ভিতরে চলক থাকবে না তাকে আমরা ডান পাশে রাখবো, সেই হিসেবে এটা আমরা আগে লিখব আর এটাকে আমরা পরে লিখব। তাহলে কি হলো, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল থার্টিন, এটা হলো আমাদের সমীকরণ দুই নং। এখন এখানে ওয়াই হচ্ছে মাইনাস, এখানে ওয়াই হচ্ছে কি প্লাস, তাহলে দুই জাতীয় সাইন থাকলে যোগ করলেই হয়ে যাবে। এখন একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এখানে ওয়াই আছে দুইটা, এখানে কয়টা, একটা। তাহলে আমরা কি করব, এক গুণ দুই, তার মানে সমীকরণ এককে দুই দ্বারা গুণ করব, আর যোগ
2 implies তারপরে 2 নং এর সাথে আমরা যোগ করব তাহলে দেখো কি হয় এটাকে 2 দ্বারা গুণ করতে হবে তাহলে 6 into 2 12x minus এই যে minus 2 into y 2y equal 2 into 1 2 2 into 6 12 তার সাথে x 12x minus 2 into y 2y equal 2 into 1 2 এরপরে আমরা কি 2 নং লিখব তারপরে যোগ করব 2 নং লিখো 3x plus 2y equal to 13 এবার যোগ করে এখানে লিখে দিছি যোগ করে এটা লিখলেও হয় না লিখলেও হয় 2y 2y বাদ যাবে তাহলে 12 12x plus 3x 15x তাই না আর 2 plus 13 15 এই না তো আমরা জানি x এর সাথে 15 আছে গুণে চলে যাবে ভাগে এই 15 আছে গুণে চলে আসছে ভাগে আর এখানে তো উপরে অলরেডি 15 আছে তো এটা এটার ভিতরে যায় কয়বার একবার তাই না তো সুতরাং সো x equal 1 আমরা বলতেই পারি x এর মান 1 এখন x এর মান কোথায় বসাবো তাই না তো x এর মান দেখো এখানে মাইনাস আছে তাই এক নং এ বসাতে চাচ্ছি না যেহেতু এখানে প্লাস আছে অংশটা বড় হলেও এখানে বসাবো আবার কেউ যদি চাও এটা বসাবো সম্ভব এখানে কোনো প্রবলেম নেই তো আমরা বসাই x এর মান 2 নং এ বসাই বা বসিয়ে পাই বসাই লিখলাম তাহলে যেটা খুশি সেটা লিখবেন তাহলে 3 into 1 তারপরে প্লাস 2y ইকুয়াল 13 বা 3 ইন্টু 1 3 প্লাস 2y ইকুয়াল টু কি 13 বা 2y ইকুয়াল টু 13 প্লাস 3 এর পাশে আসলে মাইনাস 3 ওকে বা y ইকুয়াল 2 আছে গুণে চলে আসবে ভাগে 13 থেকে 3 গেলে থাকে 10 তাহলে 2 10 এর মধ্যে যায় কয়বার 5 বার তাহলে 10 বাই 2 ইকুয়াল 5 5 টাইমস তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম x এর মান আমরা পেয়ে গেলাম এখন আমরা শুধু সাজিয়ে লিখব নির্ণয় মান x কমা y x এর মান পেয়েছি 1 y এর মান পেয়েছি 5 এটা আমাদের আনসার 8 এর ক কি দেওয়া আছে p ইকুয়াল a q ইকুয়াল ab আমাদের কি বের করতে বলছেন p ক্রস q তাহলে p ক্রস q এটা আমরা এখন বের করব p এর মান a ক্রস q এর মান হচ্ছে ab এবার a দ্বারা a কে গুণ তাহলে a কমা a ফার্স্ট ব্র্যাকেট এ দ্বারা বি কে গুণ এ কমা বি ঠিক আছে তো এটাই আমাদের আনসার খুবই সহজ খুবই সহজ এরপরে আমাদের বলছে কিউ ক্রস পি তাহলে কিউ ক্রস পি কিউ এর মান হচ্ছে এ বি ক্রস পি এর মান হচ্ছে এ তাই না এ কমা এ এরপরে বি কমা এ এই যে প্রথমটা ধারা এটাকে আবার এটা ধারা এটাকে ফার্স্ট ব্র্যাকেট তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট এটা গণিতবিদ কার্তেশীয় করে গেছেন তার রুলস অনুযায়ী আমরা এটা করি আর এর জন্য এটাকে কার্তেশীয় গুণজ বলা হয় এটা আমাদের আটের ক শেষ আটের খ এ কল কি 3 4 5 b equal 4 5 6 এবং c equal xy হলে a intersection b cross c যখন এরকম থাকবে তোমরা একটা জিনিস গভীরভাবে ফলো করবে এই যে ব্র্যাকেটের ভিতরের যে অংশটা এটা আগে বের করতে হবে তারপরে অন্যান্য কাজ
তাহলে আমরা শুরু করি a ইকুয়াল কি 345 345 b ইকুয়াল 456 456 এবং c ইকুয়াল xy ঠিক আছে আমরা প্রথমে বের করব a ইন্টারসেকশন b ঠিক আছে আপনারা একটু লক্ষ্য করেন এর মান হলো 3 4 5 ইন্টারসেকশন বির মান হলো 4 5 6 এখন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন সেট কি কি মিলছে কি কি কমন যায় এখানেও 4 আছে এখানেও 4 আছে এখানেও 5 আছে এখানেও 5 আছে তাহলে আমাদের শুধু মিলল 4 5 এখন লক্ষ্য করুন প্লিজ 3 এখানে আছে এখানে নেই তাহলে হবে না 6 এখানে আছে আবার এখানে নেই তাহলে 6 ও হবে না তাহলে আমরা এই যে এ ইন্টারসেকশন বি এই পার্ট আগে আমরা বের করেছি এখন এই পার্টকে আমরা সি দ্বারা ক্রস করব গুণ করব তাহলে আমরা লিখতেই পারি এ ইন্টারসেকশন বি ক্রস সি ওকে তো এ ইন্টারসেকশন বির মান হচ্ছে 4 5 এটাকে ক্রস করব কি দ্বারা গুণ করব হচ্ছে সি দ্বারা এক্স ওয়াই সির মান কত এক্স ওয়াই ঠিক আছে তো রুলসটা একটু আগেই আমরা দেখেছি আবারও দেখতেছো এখন প্রথমে 4 দ্বারা এক্স কে তাহলে 4 কমা এক্স ফার্স্ট ব্র্যাকেট 4 দ্বারা ওয়াই কে 4 কমা ওয়াই 5 দ্বারা এক্স কে 5 কমা এক্স 5 দ্বারা ওয়াই কে 5 কমা ওয়াই এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি আর এটা আমাদের আনসার 8 গ পি ইকুয়াল 357 কিউ ইকুয়াল 57 এবং আর ইকুয়াল পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো তাই না তো পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো আমরা এখন এটার সলিউশন করব তো প্রথমে পি সমান কত 357 পি সমান 357 আরও দেওয়া আছে কিউ সমান 57 কিউ সমান 57 আর ইকুয়াল পি বাদ কিউ আর ইকুয়াল পি বাদ কিউ তো আমরা সর্বপ্রথম ব্র্যাকেটের এই যে ব্র্যাকেটের মধ্যে এই অংশটু আমরা আগে বের করব তো আমরা লিখতে পারি সুতরাং পি ইউনিয়ন কিউ পি কত 357 ইউনিয়ন কিউ হচ্ছে 57 এ না তো আমরা কি জানি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট সবাইকে লিখব ছোট থেকে বড় প্রথমে 3 5 5 একটা 5 7 7 একটা 7 ওকে তাহলে আমরা এটা বের করেছি এবার আর এর মানটাও বের করতে হবে কেন আর এর মান দেওয়া আছে দেখো আর এর মান কি পি বাদ কিউ তাহলে আর ইকুয়াল টু হচ্ছে পি বাদ কিউ তাহলে পির মান কত 357 357 বাদ কিউ কিউ এর মান হচ্ছে 57 ঠিক আছে তো এই 57 তো বাদ 57 বাদ এই 57 এর জন্য 57 বাদ আমাদের থাকে শুধু 3 এখন আমরা আমাদের মূল অংশটা নির্ণয় করব যেটা আমাদের বলছেন পি ইউনিয়ন কিউ ক্রস আর তাহলে পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ যার মান আমরা পেয়েছি কত পেয়েছি 357 তাহলে লিখলাম 357 আপনারা দেখতেই পাচ্ছেন পি ইউনিয়ন কিউ এর মান পেয়েছি 357 ক্রস আর এই হচ্ছে আর যার মান পেয়েছি আমরা 3 তো এখন এই মানটা আমরা এখন বের করব প্রথমে 3 দ্বারা 3 কে 3 3 এরপরে 5 দ্বারা 3 কে 5 3 এবার 7 দ্বারা 3 কে 7 3 ঠিক আছে এই যে লিখলাম এটাই আমাদের আনসার তো 9 নম্বর প্রশ্নটা পড়ো এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়কের সেট এটা ধারা আমরা কি বুঝলাম
तार माने ए होच्छे 35 सेट गुणनियोगेर आर बी होच्छे कत 45 गुणनियोगेर सेट एटाई बुझाते चाच्छेन ताई ना। तो ठीक आछे आमरा एबार सल्यूशने आसि देखि कत सहज इनशाल्लाह आमरा करब 9। तो 35 गुणनियोगेर सेटगुलो आमरा जदि बेर करी तो एक गुण 35 2 3 4 5 4 दिए पर्यंत भागानो जाए ना एबार 5 दिए जाए 5 गुण 7 35 তাহলে এই যে 35 এর সকল গুণনীয়কের সেটকে কি দ্বারা সূচিত করব এ দ্বারা এ হচ্ছে 35 এর গুণনীয়কের সেট তাহলে আমরা লিখব এর মান কত 15735 ওকে এবার আমাদের হচ্ছে কি 45 এর সকল গুণনীয়ক সেট এই যে গুণনীয়কের যে সেটগুলো এটা হচ্ছে বি ধারা সূচিত করব তাহলে আগে 45 এর সেট গুণনীয়কের সেটগুলো বের করি তাহলে 1 গুণ 45 3 গুণ 15 5 গুণ 9 আর নেই তাহলে এই যে 45 এর গুণনীয়কের সেটগুলো কি দ্বারা সূচিত করব বি ধারা তাহলে বি এর মান কত হলো 135 135 9 15 9 15 45 ঠিক আছে এই হলো আমাদের এ ও বি এর মান। তো আমাদের প্রশ্নে বলেছে এ ইউনিয়ন বি আমাদের প্রশ্নটা আরেকটু ফলো করা উচিত প্রশ্নে প্রথমে বলেছে কি এ ইউনিয়ন বি পরে এ ইন্টারসেকশন বি ঠিক আছে আমরা এগুলো করে ফেলব ए यूनियन बी ए इंटरसेक्शन बी दुटाई बेर करब सुतरां ए यूनियन बी तो एर मान आमरा पे 15735 यूनियन आमरा बीर मान पे 13 59 15 45। তো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে সংযোগ সেট বা একত্রিত করা তাহলে আমরা সাজিয়ে লিখব প্রথমে 1 1 1 তারপরে কি 3 তারপরে 5 5 5 তারপরে কি 7 তারপর হচ্ছে 9 তারপরে কি 15 তারপর হচ্ছে 35 তারপর হচ্ছে 45 এই যে লিখলাম কি লিখলাম 135 7 9 15 35 45 এই যে লিখলাম এটা হচ্ছে এ ইউনিয়ন বির মান তাহলে আমাদের একটা আনসার শেষ এবং আরেকটা কি বলেছে এ ইন্টারসেকশন বি তাহলে এর মান হচ্ছে 15735 ইন্টারসেকশন বির মান হচ্ছে 135 9 15 45। তো এখন ইন্টারসেকশন মানে কমন সেট কী কী মিলল দেখো 1 1 1 3 এখানে আছে এখানে নেই এখানে আবার 5 আছে এখানেও 5 আছে 5 দেখো এরপরে আর কোনো উপাদান এখানে মিলছে না তাহলে এটাই আমাদের আনসার ইজি না একদম ইজি।